ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় অসন্তোষ প্রকাশ করে 13 দেশ ও সংস্থার কূটনীতিকদের ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে তাদের এ ধরনের বিবৃতি শিষ্টাচার বহির্ভূত ও পক্ষপাতদুষ্ট বলে মনে করছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। গত 17 জুলাই ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধর করে কয়েকজন যুবক। পরদিন এই ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ ঘটনায় তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়ে 19 জুলাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 12টি বিদেশি মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে তারা হিরো আলমের উপর হামলার দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছিল। পরদিন ওই 13টি বিদেশি মিশনের প্রধানদেরও ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার নির্ধারিত সময় বিকাল 3টার মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে তারা বেরিয়ে যান। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এটাকে আমরা তলব বলছি না। বিকাল 4টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম আরো জানান, যুক্তরাষ্ট্র সহ 13টি মিশনের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের অসন্তুষ্টির কথা বলা হয়েছে। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে। শাহরিয়ার আলম বলেন, শুধুমাত্র একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটি কয়েক কূটনীতিক যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি। বৈঠকে রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কয়েকজন রাষ্ট্রদূত বলেছেন নির্বাচনে সহযোগিতামূলক আচরণের ভিত্তিতেই তারা এই বিবৃতি দিয়েছিলেন। তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি, তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন। কিন্তু আমরা যে যুক্তিটি খণ্ডন করেছি এভাবে যে ভিয়েনা কনভেনশনে পরিষ্কার বলা আছে যে কোনো রাষ্ট্রদূতের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট শুড বি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা কোনোভাবেই এই রাষ্ট্রগুলির সাথে সম্পর্কে কোনো ছেদ ঘটাবে না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।